বল। হ্যালো এফসি বেঙ্গল, আমি সৌরভ সরেন আন্ডার 11। আমি সকাল ছটায় ঘুম থেকে উঠি। সকালে উঠে মুখ ধুই, তারপরে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে গল্পের বই পড়ি বা এমনি বই পড়ি। তারপরে যখন পড়া হয়ে যায় তখন আমি বাইরে গিয়ে একটু ফুটবল খেলি, জাগলিন করি। তারপরে ওই যে দুটো শট বলেছিল আমাদের, ওইটা মাঝে মাঝে প্র্যাকটিস করি। তারপরে হয়ে গেলে যখন একটা বাজে তখন আমি স্নান করি। স্নান করে ওই খাবার খাই। খাবার খেয়ে তারপরে আবার বিছানায় চলে যাই শুয়ে। বিছানায় যাই, তারপরে কিছুক্ষণ টিভি দেখি। যখন বিকাল হয় তখন একটু হাঁটি। আবার বাড়ি এসে ফুটবল খেলি, মায়ের সঙ্গে ফুটবল খেলি, টাচ খেলি, আবার জাগলিন করি। তারপর কি করিস সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলায় তারপরে যখন বল খেলা হয়ে যায় তখন খাবার খাই। খাবার খেয়ে পড়তে বসি। পড়া হয়ে গেলে ভাত খায়। ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি।